Hi friends, welcome to my channel Study with Ishani. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ICDS Supervisor Practice Set Part 7. আমি এর আগে 6টা পার্ট দিয়ে দিয়েছি, প্রত্যেকটা পার্টে 50টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আজকের পার্টও 50টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যারা ICDS পরীক্ষার্থী আছো তারা তো অবশ্যই দেখবে, আর যারা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও দেখতে পারো। তাহলে শুরু করে দিই আজকের প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতে কতগুলি হাইকোর্ট আছে? অপশনে আছে 22, 24, 25, 31। সঠিক উত্তর হল অপশন গ, 25। পরের প্রশ্ন, দুই নম্বর, গারসোপ্পা বা যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশন আছে রাজস্থান, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র। সঠিক অপশন হচ্ছে অপশন গ, কর্ণাটক। ঠিক আছে, এই গারসোপ্পা জলপ্রপাত কিন্তু শারাবতী নদীর উপর, এটা মনে রেখো। পরের প্রশ্ন, তিন নম্বর, হাওয়া মহল কোথায় অবস্থিত? অপশন মহারাষ্ট্র, পুনে, জয়পুর, ভাগলপুর। সঠিক উত্তর হল জয়পুর, অপশন গ। পরের প্রশ্ন, সম্বল লেক কোথায় অবস্থিত? অপশন দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান। সঠিক উত্তর হল অপশন ঘ, রাজস্থান। পরের প্রশ্ন, পাঁচ নম্বর, শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? ইউনেস্কো, ইউনিসেফ, নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা। সঠিক উত্তর হল অপশন খ, ইউনিসেফ। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি? অপশন গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, সাত নম্বর, নিচের কোন ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থা পাওয়া যায়? সিইউ, এজি, টিআই, এইউ। আচ্ছা, আগে তোমরা মনে মনে চিন্তা করে নাও যে কোন ধাতুটা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় হচ্ছে সোনা, তাহলে সোনার সংকেত কি হবে? এইউ, অপশন ঘ। পরের প্রশ্ন, আট নম্বর, পৃথিবীর স্ক্যাভেঞ্জার হিসেবে পরিচিত কে? ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যালগি আর ফাঙ্গি। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অ্যালগি। পরের প্রশ্ন, ন নম্বর, চাষের জন্য কোন মাটি উপযুক্ত? কালো মাটি, লাল মাটি, ল্যাটারাইট মাটি আর সবগুলো। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ল্যাটারাইট মাটি। দশ নম্বর প্রশ্ন, ধনরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, হকি। দশ নম্বর, কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পদক? পদ্মভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মবিভূষণ। সঠিক উত্তর হচ্ছে ভারতরত্ন, অপশন গ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক কোনটি? অপশন আছে ডাল লেক, থল লেক, পুষ্কর লেক, উলার লেক। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, উলার লেক। পরের প্রশ্ন, সায়ানোকোবালামিন হলো ভিটামিন B6, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B12। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, ভিটামিন B12। তেরো নম্বর, মানব শরীরে সম্প্রতি একটা নতুন অঙ্গ আবিষ্কার হয়েছে, সেটা কি? মিজেন্টারি, রুবেলা, ব্রুসলোসিস, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, মিজেন্টারি। পরের প্রশ্ন, চোদ্দ, ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর কোনটি? লুধিয়ানা, গুরগাঁও, ইন্দোর, বারাণসী। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ইন্দোর। পরের প্রশ্ন, গুজরাটের জীবনরেখা কোন নদীকে বলা হয়? নর্মদা, যমুনা, ঝিলাম, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, নর্মদা। পরের প্রশ্ন, লাইমরিক কি? এক ধরনের চুনাপাথর, পাঁচ লাইনের কবিতা, এক ধরনের নাটক, এক ধরনের শব্দের খেলা। সঠিক উত্তর হচ্ছে পাঁচ লাইনের কবিতা,
পরের প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে ওঠে? যমুনা, গোদাবরী, মহানদী, নর্মদা? সঠিক উত্তর হলো অপশন গ, মহানদী। পরের প্রশ্ন 18, ভীমবেটকা কি জন্য বিখ্যাত? বনাঞ্চল, পর্বতমালা, রক শেল্টার, ঝর্ণা? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, রক শেল্টার। 19, প্রশ্ন, পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন, পোর্তো, বার্সেলোনা, ফারো? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, লিসবন। 20, প্রশ্ন, কচ্ছের রণ পতিত হয় কোথায়? কৃষ্ণা, নর্মদা, কাবেরী, লুনি? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, লুনি। 21, ভারতীয় না জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কার্জন, ক্যানিং, ডাফরিন, লরেন্স? সঠিক উত্তর হচ্ছে ডাফরিন, অপশন গ। পরের প্রশ্ন 22, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজ? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, পর্তুগিজ। 23, প্রশ্ন, কোনটি সবচেয়ে প্রাচীনতম সায়েন্স ফিকশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড? রেডিংস পুরস্কার, অগাথা পুরস্কার, গোর্কি পুরস্কার, হুগো পুরস্কার? এখানে যে চারটি পুরস্কারের কথা বলা হয়েছে প্রত্যেকটি সায়েন্স ফিকশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, কিন্তু এর মধ্যে প্রাচীনতম কোনটি? সেটি হলো অপশন ঘ, হুগো পুরস্কার। 24, ম্যাগসেসে পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল? অপশন 1948, 1950, 1954, 1958? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 1958। পরের প্রশ্ন, নিচের কোন বিপ্লবী সংগঠন ভারতে স্থাপিত হয়েছিল? গদর পার্টি, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, আর অভিনব ভারত? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অভিনব ভারত। 26, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম তাদের বাণিজ্য কুঠির স্থাপন করেছিল? মুসলিপত্তনম, সুরাট, হুগলি, আহমেদাবাদ? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, সুরাট। পরের প্রশ্ন 27, কে আগ্রা দুর্গ নির্মাণ করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? সঠিক উত্তর হল অপশন ক, আকবর। পরের প্রশ্ন 28, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন? অপশন স্কটিশ চার্চ কলেজ, বিদ্যাসাগর কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি? কোনোটি নয়, সঠিক উত্তর হলো অপশন খ, বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর কলেজের আগের নাম ছিল হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন। পরের প্রশ্ন 29, ইলবার্ট বিল প্রবর্তনের সময় ভাইসরয় কে ছিলেন? অপশন লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন? কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন, অপশন খ। পরের প্রশ্ন 30, প্রথম ভারতীয় কে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সিভি রমন, মাদার টেরেজা? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু এশিয়ার মধ্যেও প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। 31, রানী লক্ষ্মীবাঈয়ের মূল নাম কি? অপশন জয়শ্রী, অহল্যা, মণিকর্ণিকা? কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে অপশন গ, মণিকর্ণিকা। পরের প্রশ্ন 32, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? 5 বছর, 6 বছর, 3 বছর? কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে 6 বছর, অপশন খ। পরের প্রশ্ন 33, জয়া কোয়াদি প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? গোদাবরী, নর্মদা, কৃষ্ণা আর তাপ্তি? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, গোদাবরী। পরের প্রশ্ন 34, ব্যাসিলিকা অফ বম জেসাস একটি বিশ্ব ঐতিহ্য স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি কোথায় অবস্থিত? অপশন গোয়া, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরালা? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, গোয়া। পরের প্রশ্ন 35, ভারতবর্ষ পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট করেছিল সেটার কোড নাম কি ছিল? অপারেশন ডেজার্ট স্টর্ম, অপারেশন বিজয়, অপারেশন শক্তি, অপারেশন কাবুম? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অপারেশন শক্তি। পরের প্রশ্ন 36, 1896 সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশন
এথেন্স, প্যারিস, লন্ডন, আমস্টারডাম। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, এথেন্স। পরের প্রশ্ন 37 নম্বর, কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল লক্ষ্য কী ছিল? অপশন গঙ্গার প্রবাহ মাত্রা বাড়ানো, গঙ্গা নদীকে দূষণমুক্ত করা, গঙ্গা নদীর জলকে চাষবাসে উপযুক্ত করে কাজে লাগানো, গঙ্গা নদীর জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, গঙ্গা নদীকে দূষণমুক্ত করা। পরের প্রশ্ন 38 নম্বর, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন বায়ু দূষণ, সমুদ্র দূষণ, খাদ্যের মধ্যে সংহতি আর অরণ্যের বিনাশ। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, সমুদ্র দূষণ। পরের প্রশ্ন 39, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অপশন নানা সাহেব, দ্বিতীয় বাহাদুর শাহ, মঙ্গল পাণ্ডে, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, মঙ্গল পাণ্ডে। 40, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ, যকৃৎ কোষ, রক্তকোষ, কোনোটিই নয়। সঠিক উত্তর হলো অপশন ক, স্নায়ুকোষ। পরের প্রশ্ন, গ্রাব ও কৃষের লার্ভা, পতঙ্গ, ক্রাস্টেসিয়া, বিটল, স্পঞ্জ। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, বিটল। পরের প্রশ্ন 42 নম্বর, কোন ভিটামিনটি বায়ু ও তাপের স্পর্শে এলে তাড়াতাড়ি নষ্ট হয়? অপশন আছে এ, বি, সি, ডি। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি, গ, অপশন গ। পরের প্রশ্ন 43 নম্বর, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো? ভিটামিন এ, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি আর ভিটামিন কে। এটা ভিটামিন বি হবে, ঠিক আছে, ভিটামিন বি হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, ভিটামিন কে, ঘ অপশন, ঠিক আছে, উত্তর হচ্ছে ভিটামিন কে। পরের প্রশ্ন 44 নম্বর, মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? 28, 29, 20, 12। সঠিক উত্তর হল অপশন গ, 20। পরের প্রশ্ন 45 নম্বর, পাচিত খাদ্যে শোষণ হয় পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, বৃহদ্রান্তে, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ক্ষুদ্রান্ত। পরের প্রশ্ন 46 নম্বর, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হল তির্যক, অনুদৈর্ঘ্য, তড়িৎ চুম্বকীয় আর সমবর্তন। সঠিক উত্তর হল অপশন খ, অনুদৈর্ঘ্য। পরের প্রশ্ন, জার্মেনিয়াম ও সিলিকনকে বলা হয় অপরিবাহী, পরিবাহী ধাতু আর অর্ধপরিবাহী। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর। পরের প্রশ্ন 48 নম্বর, নিচের গুলির মধ্যে কোন দুটিকে নোবেল গ্যাস বলা হয়? অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন আর্গনোনিয়ন আর হাইড্রোজেন ও নিয়ন। এখানে দেখো বন্ধুরা, এখানে অক্সিজেন ও আর্গন হবে, ও সরবরাহ নয়, অক্সিজেন ও আর্গন, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, আর্গন ও নিয়ন। পরের প্রশ্ন 49 নম্বর, লোহার সবচেয়ে খাঁটি রূপ কোনটি? রট আয়রন, কাস্ট আয়রন, ইস্পাত, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, রট আয়রন। পরের প্রশ্ন 50 নম্বর, জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর কত? 22, 23, 24, 26। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 24। তাহলে বন্ধুরা, এই ছিল এই 7 নম্বর পার্টে 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু প্রশ্নগুলো পড়ে আকারে মুখস্থ করে ফেলো। আমি আরও অনেকগুলো পার্ট আনব তোমাদের পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত, অনেকগুলো ICDS এর পার্ট দেবো। তার জন্য কী করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো আনি সবসময় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ঘেঁটেই আনি, অনেকটা খাটুনি পরিশ্রম করেই তোমাদের জন্য প্রশ্নগুলো আনি।
যদি মনে হয় প্রশ্নের প্যাটার্ন ভালো একটু লাইক করে দিও, তোমাদের এক একটা লাইক আমাকে অনুপ্রেরণা দেয় পরের ভিডিও তৈরি করার জন্য। কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওর পার্টটি, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে করে তোমাদের হাত ধরে আমার এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দাও যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।